নবজোয়ার কর্মসূচি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রোড শো নবজোয়ার কর্মসূচি বাদুড়িয়া, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় নবজোয়ার কর্মসূচিতে বাদুড়িয়ায়। প্রবীর চক্রবর্তী আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন। প্রবীর, ছবি আমরা দেখতে পাচ্ছি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে সে উচ্ছ্বাস তরুণ কর্মী সমর্থক সাধারণ মানুষের, একটু বিস্তারিত জানতে চাইব। দেখো, উত্তর চব্বিশ পরগনা জেলার নবজোয়ারের তিন দিনের কর্মসূচি আজকে শেষ দিন। উত্তর চব্বিশ পরগনা নবজোয়ার কর্মসূচিতে আজকে শেষ দিনে অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং শেষ দিনে বাদুড়িয়াতে এই মুহূর্তে দেখা যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি রোড শো করছেন। এর আগে বেড়াচাপেতে একটি জনসংযোগ কর্মসূচি ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এবং বাদুড়িয়াতে রোড শো। সেই রোড শোতে দেখা যাচ্ছে যে কাতারে কাতারে তৃণমূল কর্মী সমর্থক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রোড শোতে পা দিয়েছেন, এবং এই রোড শো শেষে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় চলে যাবেন তিনি বসিরহাটে। সেখানে তার আরও একটি রোড শো রয়েছে, এবং সেই রোড শোর পর তিনি আজকে যেখানে থাকবেন সেখানে পৌঁছাবেন। এবং বলার বিষয় যে আজকে যে নবজোয়ার কর্মসূচির ১৯তম রাজ্য, ১৯টা রাজ্য আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় শেষ করছেন। আগামীকাল থেকে নবজোয়ার কর্মসূচির সূচির একদম শেষ জেলা, ১৯টা জেলার পরে নবজোয়ার কর্মসূচির একদম শেষ জেলা আগামীকাল দক্ষিণ চব্বিশ পরগনায় যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামীকাল থেকে দক্ষিণ চব্বিশ পরগনার চার দিনের কর্মসূচি রয়েছে, এবং ১৬ জুন কাকদ্বীপে এই নবজোয়ার কর্মসূচি শেষ হতে চলেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এবং ১৬ জুন একই মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখবেন। সুতরাং নবজোয়ার কর্মসূচির ১৯তম জেলা চলছে, আগামীকাল থেকে একদম শেষ জেলা, সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় পৌঁছাবেন দক্ষিণ চব্বিশ পরগনা চার দিন কর্মসূচি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।